नमस्कार जी 24 घंटा स्वागत आमी यात्री आपनादे संगे आछी शुरू करछी सुपर फास्ट टेंगराय 25 नम्बर क्रिस्टोफर रोडे आगुन अवशेषे निभेछे झुपड़ी लागुआ एकटा कारखाना थेके आगुन छड़ाय घटनास्थले दमकलेर बेश कयेकटी इंजिन किन्तु घन बसतिपूर्ण एलाका हवाय आगुन द्रुत छड़िये पड़ार आशंका शुरू हये जाय गाड़ी मेरामतिर एई कारखानाय मजूद छिलो मोबिल आर ग्यासेर मतो प्रचुर दाह्य पदार्थ एलाका थेके एकाधिक ग्यास सिलिंडार विस्फोरणेर खबरो एसेछे क्षयक्षतिर परिमाण एखोनो जाना जायनि दमकलेर पाशापाशि स्थानीय मानुषो आगुन नेभानोर चेष्टा शुरू करेन किन्तु एलाकाय जलेर अभाव थाकाय संकटे पड़ेन तारा आगुने पुरे छाय बामनगाछ स्टेशनेर पाशे परपर पांचटी दोकान दमकलेर एकटी इंजिन गिये आगुन नियंत्रणे आने एक नम्बर प्लैटफर्मेर पाशेई पांचटी दोकाने रविवार आचंका आगुन लागे प्रचंड जोरे किछु फाटार मतो शब्द शोना जाय एरपरेई सबाई छुटोछुटि शुरू करेन तखनई आगुन लेगे जाय परपर पांचटी दोकाने अभियोग दमकलेर इंजिन आसते बेश खानिकटा देरि करे स्थानीयदेर अनुमान ग्यास सिलिंडार फेटेई आगुन लेगेछे आबार फ्रिज थेके शर्ट सार्किटो होते पारे बोले अनुमान आगुनेर क्षयक्षतिर परिमाण सेरकम जाना जायनि तबे हताहतेर कोनो खबरो नेई किभाबे एई अग्निकाण्ड घटलो तदन्त करे देखछे दमकल झालदाकांडे তপন কান্দুর ছেলেকে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ তৃণমূল নেতা ভীম তিওয়ারির বিরুদ্ধে ঝালদা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সহকর্মিতা পেতেই অভিযোগ পাল্টা দাবি অভিযুক্ত ভীম তিওয়ারির নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে তদন্তে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন না অনুব্রত মণ্ডল মেল করে অনুব্রতর দাবি করেছেন যে তিনি অসুস্থ তাই সিবিআই অফিসে যেতে পারছেন না তবে সিবিআই চাইলে তার বাড়ি এসে তাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তার আইনজীবী অবশ্য আগেই জানান গতকালের তুলনায় অনুব্রত আরো বেশি অসুস্থ তাই হাজিরা দিতে যাবেন না গতকালও গরু পাচারের অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই তলব করে তাকে তবে অসুস্থতার কথা বলে তলব এড়িয়ে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি বিভিন্ন অজুহাতে বারবার সিবিআই এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল আদালতে দেখার বিষয় এটা অনুব্রত প্রসঙ্গে বললেন বিজেপির প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর আগামী দিল্লি সফর প্রসঙ্গে সুকান্ত বলেছেন কেন্দ্র এবং রাজ্যের পারস্পরিক সমন্বয় না থাকলে কোনো অঞ্চলের উন্নয়ন সম্ভব নয় মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর ধরে এলাকা একলা চলরে নীতি নিয়ে চলেছেন এবং এইভাবে সম্ভব নয় এখন টাকার দরকার তাই আবার নরেন্দ্র মোদী শরণাপন্ন হয়েছেন উনি তো টাকা ছাড়া আর কিছু চাইতে যান না প্রয়াগরাজে তৃণমূলের ডেলিগেশনের সামনে নিজেদের দাবি রাখল আক্রান্ত পরিবার বাড়ি চাকরির পাশাপাশি নিরাপত্তার দাবি রেখেছে তারা ঘটনা সিবিআই তদন্তের দাবি করেছে প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনকে পুড়িয়ে মারার ঘটনা তদন্তে ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রতিনিধি দল নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন তার প্রতিশ্রুতি তারা দিয়েছেন আক্রান্ত পরিবারকে যত দূর সম্ভব সাহায্য করা হবে পরে দোলা সেন বলেন বিজেপি বলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় যোগী হ্যায় তো মুমকিন হ্যায় কিন্তু রাজ্যে কিছু সম্ভব বলে মনে হচ্ছে না যেভাবে মানুষের সমর্থনে যোগী সরকার ভোটে জিতেছে তাতে তাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে গতকাল বিদ্যুৎ চক্রবর্তীর বয়ানে ক্ষুব্ধ বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপকদের একাংশ সাসপেন্ড হওয়া অধ্যাপক সুদীপ্ত আচার্যের অভিযোগ উপাচার্য নিজে একাধিক দুর্নীতিতে অভিযুক্ত তিনি মিথ্যে কথা বলছেন এসএফআইয়ে সোমনাথ কর অভিযোগ করেছেন সেদিন বহিরাগত এনেছিলেন উপাচার্য নিজে তৃণমূল ছাত্র পরিষদের মীনাক্ষী ভট্টাচার্য একই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দেওয়ার চিন্তা করছে অধ্যাপক সংগঠন এদিকে বিশ্বভারতীতে ছাত্র মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করল মৃত ছাত্রের পরিবার তাদের দাবি ঘটনায় হস্টেল বর্ধন্য তার আরো পাঁচজন জড়িত উপাচার্যের ভূমিকাতেও ক্ষোভ পরিবারের পঞ্চায়েত বোর্ড থেকে শুরু করে সব জায়গায় হিংসা শিশু এবং মহিলাদের উপরে হিংসার ঘটনা আরো লজ্জাজনক রাজ্যে ঘটে যাওয়া একের পর এক অপরাধ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় তার বক্তব্য তিনি যা বলছেন পরিস্থিতি তার থেকেও খারাপ সিন্ডিকেট মাফিয়া নিয়ে হাইকোর্ট কদিন আগে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে রাজ্য চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট সেই আবেদন ফিরিয়েও দেয় তার প্রশ্ন মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন রাজভবনের পেগাসাস আছে তার অভিযোগের সত্যতা কি অনুব্রত মণ্ডল নিয়েও মুখ খুলেছেন রাজ্যপাল তার বক্তব্য অনুব্রতকে জিজ্ঞেস করা হোক তার অসুখটা ঠিক কি রাজ্যপালকে নাম না নিয়ে দাদু বলে কটাক্ষ করলেন ফেরহাদ হাকিম রবিবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দেন পরিবহন মন্ত্রী কলকাতা পৌরসভার মেয়র ফেরহাদ হাকিম সেখানে তিনি রাজ্যপালকে দাদু বলে কটাক্ষ করেন ফেরহাদ বলেন রাজ্যপাল তাকে বারবার ডাকছেন তিনি কয়েকদিনের মধ্যেই ওর সঙ্গে দেখা করবেন কথা বলবেন হাওড়া পৌরসভার রাজ্যপাল আটকে রেখেছেন পৌরসভার বিল আটকে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি তবে এই নির্বাচন খুব শিগগিরই হবে বলে আশাবাদী ফেরহাদ হাকিম যদিও তার মতে মূল লড়াই 2024 লোকসভা ভোটের লড়াই তখন বাংলা থেকে বিজেপি একটি আসনও পাবে না
হরিদেবপুর বোমাকাণ্ডে গ্রেপ্তার চার বাইকের নাম্বারের সূত্র ধরে গ্রেপ্তার হলো বলে খবর। বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত স্বপন মিত্র, ভৈরব বসু, বাবলু দড়ি ও অজিত দাসকে আলিপুর আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে দুজন অটোয় অস্ত্র আর বোমা রেখে যায়। সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। অটোতে বোমা বন্দুক রাখার ছবি ওঠে সিসি ক্যামেরায়। জঙ্গলমহলেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোণ দল। মদ গাঁজা খেয়ে টাকার বিনিময়ে মণ্ডল সভাপতির পদ বিক্রি করে দিয়েছেন বলে জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করলেন দলের পঞ্চায়েত সদস্য। কিছুদিন আগে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষিত হয়। রানীবাঁধ উত্তর মণ্ডলের সভাপতি করা হয়েছে তপন মাহাতোকে। এর বিরুদ্ধেই সরব হয়েছেন অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো। তার অভিযোগ, জেলা সভাপতি মদ গাঁজা খেয়ে কিংবা অর্থের লেনদেনে তপন মাহাতোকে এই দায়িত্ব দিয়েছেন। তপনকে মণ্ডল সভাপতির পদ থেকে না সরালে জঙ্গলমহলে আন্দোলন চলবে বলে জেলা সভাপতিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফের বিস্ফোরণ মালদায়। মালদার কালিয়াচকের গোপালনগর গ্রামে বিস্ফোরণে আহত পাঁচ শিশু। বাড়ির পেছনে মাঠে রাখা বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল তারা, তখনই ঘটে বিপত্তি। গুরুতর জখম শিশুদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ। বেআইনিভাবে মাটি কাটা, সরকারি জায়গা দখল সহ একাধিক অপরাধের বিরুদ্ধে এবার পথে উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাজা। ইতিমধ্যে বিধায়কের উদ্যোগে উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চলছে। যারা বেআইনিভাবে মাটি কাটার সঙ্গে যুক্ত, সরকারি জায়গা দখল করে দোকান করছে, নয়নজুলি ভরাট করছে বা এলাকায় মদ জুয়ার আসর বসাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। উদয়নারায়ণপুর বিধানসভা জুড়ে এই প্রচার করছেন বিধায়ক সমীর পাজা। ভাঙড়ে বোনকে পিটিয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত রহিম গাজী গ্রেপ্তার। গত বুধবার রাতে ভাঙড়ের ঝিঝিরহাট গ্রামে সম্পত্তির লোভে বোনকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল ভাইয়ের বিরুদ্ধে। দুই ভাই এবং ভাইপোকে গ্রেপ্তার করে ভাঙড় থানার পুলিশ। তবে এই ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত রহিম গাজী। রবিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে চন্দনেশ্বর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ভাঙড় থানার পুলিশ। ধৃত রহিম গাজী ক্যামেরার সামনে স্বীকার করে, সে তার বোনকে ইট দিয়ে মেরে খুন করেছে। জঙ্গলের ভয়াবহ আগুন গ্রাস করলো গ্রামের মাটির খড়ের বাড়িকে। বাড়ি থেকে ছুটে বেরিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচল পরিবার। চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটা বাড়ি। রবিবার দুপুর বাঁকুড়ায় সদর থানার রগড়ের গ্রামে এই ঘটনাটি ঘটেছে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়, সেই আগুন শুকনো পাতা ধরে ঢুকে পড়ে জঙ্গল লাগোয়া গ্রামে। গ্রামের মানুষ বুঝে ওঠার আগেই গ্রামের একটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পাশের বাড়িতে ছড়ানোর আগেই দমকল নিয়ন্ত্রণে আনে আগুন। গ্রামের একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, অন্য একটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বাঁকুড়ার এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ঠিক তদন্ত এবং দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠন থানায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। গত 10 তারিখ রাতে মাসির বাড়ি ঘুমোতে যাওয়ার নাম করে আর বাড়ি ফেরেনি মঠগোদা গ্রামের 16 বছরের এক কিশোরী। পরদিন গ্রাম থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে যাদবনগর এলাকায় তার মরদেহ পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। কিশোরীর মৃত্যুর সঙ্গে যোগ থাকতে পারে সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের পদত্যাগ অব্যাহত। রবিবার মুর্শিদাবাদ দক্ষিণ বিজেপি সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ হালদার সহ একগুচ্ছ নেতা নেত্রী দলীয় পদ থেকে ইস্তফা দিলেন। মুর্শিদাবাদ শহরে তারা এই ঘোষণা করেন। জেলা বিজেপি সভাপতির কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে এই ধরনের পদক্ষেপ বলে তারা জানাচ্ছেন। জমি সংক্রান্ত অশান্তির জেরে গঙ্গারামপুরে সংঘর্ষ, আহত উভয় পক্ষের 13 জন। গঙ্গারামপুর থানার অশোকগ্রাম বরং গোকুলপুর এলাকার ঘটনা। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে, আহতদের মধ্যে 3 জন মহিলা। স্থানীয় সূত্রের খবর, পৈতৃক সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই মৃত জব্বারা আলী মণ্ডলের 4 ছেলের মধ্যে ঝামেলা চলছিল। এরই মাঝে রবিবার বড় ভাই তামিজউদ্দিন মণ্ডল জায়গা মাপযোগ করছিলেন। সেই সময় অপর 3 ভাইয়ের সঙ্গে বচসা বাঁধে লাঠি শোটা মাছ দিয়ে একে অপরের উপরে চড়াও হয়, মাথা ফাটে বেশ কয়েকজনের। দিনের পর দিন ওভারলোড কয়লা পরিবহনকে ঘিরে এবার সহ্য সীমা ছাড়ালো বাঁকুড়াবাসীর। দূষণে জেরবার স্থানীয়রা শেষ পর্যন্ত আটকে দিলেন কয়লা বোঝায় বেশ কিছু লরি। অভিযোগ, সড়কপথে বর্জরা নর্থ ব্লক খোলামুখ খনি থেকে বাঁকুড়া স্টেশনের পাশে সাইডিং শেডে নিয়ে যাওয়ার সময় ব্যাপক বিনিয়োগ চলছে। স্থানীয়দের দাবি,
সারা দিনে 300 এরও বেশি লরি কয়লা নিয়ে যাতায়াত করে। প্রতিটি লরিতেই থাকে বহন ক্ষমতার অনেক বেশি কয়লা, আর এর জন্যই মাঝে মাঝে ঘটে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, সারা দিনে বিপুল সংখ্যক লরি ওভারলোড কয়লা পরিবহন করায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। ধুলোর দূষণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে কেরানি বাঁধ চত্বর। এই বেনিয়মের প্রতিবাদে আজ সকাল থেকে বেশ কয়েকটি কয়লা বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অশোকনগরের শক্তিনগর এলাকায় পরপর 6টি বাড়িতে চুরি, তবে বেশিরভাগ বাড়িতেই বাসিন্দারা বিয়ের বাড়ির নিমন্ত্রণ অথবা কর্মসূত্রে বাইরে ছিলেন, আর সেই সুযোগ নিয়ে কাজে লাগিয়ে এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে 6টি বাড়িতে পরপর সোনার গয়না নগদ টাকা চুরি করেছে চোরেরা। জানালার গ্রিল বা বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকে চোরের দল, তবে গয়না টাকা পয়সা ছাড়া অন্য কোনো জিনিস তারা ছুঁয়ে রাখেনি। তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ, এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছেনি বাটালি সহ একাধিক জিনিসপত্র। সব মিলিয়ে 6টি বাড়ি থেকে 2 লক্ষেরও বেশি টাকার গয়না নগদ খোয়া গিয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। প্রচন্ড তাপপ্রবাহে নাজেহাল আসানসোল, রবিবারে তাপমাত্রা এখনো পর্যন্ত সর্বোচ্চ। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন আসানসোলের মানুষ। তোয়ালে গামছা দিয়ে মাথা মুখ ঢেকে কোনো রকমে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন পথচারীরা। অতি প্রয়োজনীয়তা ছাড়া বাড়ির বাইরে থেকে কেউ বের হচ্ছেন না। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তাপমাত্রা ঘুরছে 40 থেকে 42 ডিগ্রির আশপাশে। সন্ধ্যের পর তাপমাত্রা কিছুটা কমলেও তীব্র দাবদাহ থাকছে সন্ধে 7টা পর্যন্ত। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গঙ্গাবক্ষে 20 জন শিশুকে নিয়ে ভ্রমণ করলেন মদন মিত্র। উদ্যোক্তারা এই অনুষ্ঠানের নাম দিয়েছেন ইচ্ছে ডানা। এই 20 জন শিশু যৌনকর্মীদের সন্তান। নৌকা করে ঘুরতে ঘুরতে একাধিক গান করেন মদন মিত্র। জানান, ভবিষ্যতে এই শিশুদের নিয়ে ট্রেনে করে মন্দারমণিও ঘুরতে যাবেন তিনি। যে স্বেচ্ছাসেবী সংগঠন এই ভ্রমণের উদ্যোক্তা, তারা বলেন এই শিশুরা সমাজের প্রান্তিক শিশু, তাদের নতুনত্বের স্বাদ দেওয়ার জন্য এই গঙ্গাবক্ষে ভ্রমণের পরিকল্পনা।